বন্ধুরা, আমরা সঠিক নিয়মে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারা কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্টগুলো বেশি দিন টিকে না, ডিজেবল হয়ে যায় কিংবা ডিলিট হয়ে যায়। তো আজকে দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যেটা আপনি আজীবন লাইফ টাইম ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে, কোনো প্রকার টেনশন নাই। তো আপনারা জাস্ট জিমেল অ্যাপটি ওপেন করবেন, থ্রি লাইনে ক্লিক করবেন, তারপর নিচে চলে আসবেন, সেটিংসে ট্যাপ করে দেবেন। তো সেটিংসে ট্যাপ করার পরে নতুন ইন্টারফেস শো করবে, এখানে অ্যাড অ্যাকাউন্ট অপশন রয়েছে, সেখানে ক্লিক করে দেবেন। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি স্কিপ করা যাবে না, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন গুগল, এখানে গুগল অপশনটির উপরে টাইপ করে দেবেন। তো ট্যাপ করার পরে এখানে ফিঙ্গারপ্রিন্ট চাইবে অথবা আপনার পাসওয়ার্ডটি চাইতে পারে, তো দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ লোড নেওয়ার পরে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, তো জাস্ট আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। তারপর দুটো অপশন শো করবে, তো ফর মাই সেলফ টু ম্যানেজ মাই বিজনেস, তো নিজের জন্য খুলতে চাইলে ফর মাই সেলফ, আর যদি আপনি বিজনেসের জন্য খুলতে চান টু ম্যানেজ মাই বিজনেসে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেবেন। এখানে দেখুন ফার্স্ট নেম, শিওর নেম, তো এখানে ফার্স্ট নেমে আপনার নামটি বসিয়ে দেবেন, কোনো প্রকার জিমেল অ্যাড্রেস দেবেন না। এখানে এমডি রায়হান, এমডি রাকিব, এমডি আপনার নামটি বসিয়ে দেবেন। তারপর নিচেরটা অপশনাল, নিচেরটা দিলেও প্রবলেম নেই, না দিলেও প্রবলেম নেই। তারপর নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডে, মান্থ, ইয়ার। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রথমে আপনার ডেতে সিলেক্ট করবেন, মান্থ সিলেক্ট করবেন, ইয়ার সিলেক্ট করবেন, তারপর জেন্ডারটি সিলেক্ট করে দেবেন, তারপর নেক্সটে ক্লিক করে দেবেন। তো এটা কিন্তু মাস্ট পূরণ করতে হবে, এটা কিন্তু পূরণ করলে আপনাদের পরের স্টপে নেবে না যদি পূরণ না করেন। নেক্সটে ক্লিক করার পর নতুন আরেকটি ইন্টারফেস শো করবে, এখানে দেখতে পাচ্ছেন নতুন একটি ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন তারা কিছু জিমেল অ্যাড্রেস সাজেস্ট করছে, তো এগুলো যদি ভালো লাগে তাহলে এগুলো সিলেক্ট করে দিবেন। এগুলো হচ্ছে আপনাদের জিমেল অ্যাড্রেস, যদি আপনি নিজে দিতে চান জিমেল অ্যাড্রেস তাহলে ক্রিয়েট ইউর অন জিমেল অ্যাড্রেসে ক্লিক করে আপনার একটি জিমেল অ্যাড্রেস লিখে দিবেন। অবশ্যই কিছু কিছু সংখ্যা ব্যবহার করবেন, অনেকের সেম হয়ে যায় জিমেল অ্যাড্রেস, তাই সংখ্যা ব্যবহার করলে বেটার হয়। তো এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অপশন রয়েছে, তো আপনারা জাস্ট পাসওয়ার্ড অপশনে পাসওয়ার্ডটি লিখে দিবেন, সেখানে নাম্বার ব্যবহার করবেন, তারপরে বিভিন্ন বড় হাতের ছোট হাতের লেটার ব্যবহার করবেন। তো তারপর নেক্সটে ক্লিক করে দেবেন পাসওয়ার্ড সেট করার পরে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার কান্ট্রিটি সিলেক্ট করে দেবেন, আপনি বাংলাদেশের হয়ে থাকলে বাংলাদেশে সিলেক্ট করবেন, বা অন্য দেশের ইন্ডিয়া, সৌদি আরব বা যে কোনো দেশের হয়ে থাকলে সেটা সিলেক্ট করবেন, তো আফগানিস্তান হয়ে থাকলে আফগানিস্তান, তারপরে শেষে দেশের যে দেশ সিলেক্ট করেছেন সে দেশের নাম্বারটি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেবেন। এটা কিন্তু স্কিপও করা যায়, অপশনাল, স্কিপ করলেও হবে, আবার যদি আপনি দিয়ে তাহলে হবে, নো প্রবলেম। তো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ তিনটি স্টেপ, নাম, জিমেল অ্যাড্রেস, ফোন নাম্বার শো করছে, আপনারা জাস্ট মিলিয়ে নেবেন। যদি সঠিক হয়ে থাকে তাহলে আপনারা নিচের দিকে দেখতে পাবেন যে নেক্সট অপশন রয়েছে, তো সেখানে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করার পরে আমাদের আরেকটি নতুন একটি ইন্টারফেস শো করবে, এখানে কিছু রুলস দেওয়া রয়েছে, টার্মস দেওয়া রয়েছে, তো এগুলো সম্পূর্ণ পড়ে নেবেন, তো পড়ে নিলেই বেটার হয়। তারপরে নিচে দেখুন আই এগ্রি, আমি একমত, তো জাস্ট আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো রুলসগুলো অবশ্যই পড়ে নেবেন, পড়লে ভালো হয়, আপনার জিমেল অ্যাকাউন্টটি ঝুঁকি মুক্ত থাকবে তাদের রুলসগুলো মেনে চললে। তো বন্ধুরা, এরকম আই এগ্রিতে ক্লিক করার পরে পরেই কিন্তু আপনাদের জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তারপর আপনারা জিমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনার জিমেলটি যে কোনো ফোনে বা যে কোনো প্ল্যাটফর্মে আপনারা লগ ইন করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।